গাইজ, আজকে আমরা দেখব কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এর মাধ্যমে ফ্ল্যাট ডিজাইনটা বানাতে পারি। তো আমি ফার্স্টে কি করব, আমার পুরোপুরি হুবু বানাতে হবে এমন কথা নেই, আমি নিজের মতো ডিজাইন করতে পারি। সো নিয়মটা আমি প্রসেসটা আপনাকে দেখা দিচ্ছি কিভাবে আপনার করতে পারবেন। ফার্স্ট আপনি কি করবেন, ফার্স্ট আপনার এই শেপগুলো আনা লাগবে। সো এই শেপগুলো আনার জন্য আপনি কি করতে পারেন, ফার্স্টে পেন টুল ইউজ করতে পারেন। পেন টুল, এই টুল নেওয়ার পরে যেন আপনি এখান থেকে একদিন জুম ইন করে নিয়ে দেন পেন টুল নিয়ে এখান থেকে কাজ করেন। এতটুকু শুনে নিলাম, সোজাভাবে আবার নিলাম, আবার নিলাম। ওকে, নেওয়ার পরে এটাকে ব্ল্যাক কালার করে দেবো, যেহেতু এটা ব্ল্যাক ছিল ব্ল্যাক করে দিলাম। আমি ও দিয়ে হয়ে গেল, এতটুকু নিলাম, এতটুকু কালারটা চাইলে আমি চেঞ্জ করে দিই কালার অনুযায়ী। তারপরে এখন আমি কি করব, সেগমেন্ট টুল ইউজ করব, লাইন সেগমেন্ট টুল, যাতে আমি কাটতে পারি। কাটার জন্য আমি কি করবো, লম্বা করে দাগে দিলাম। আবার এটার জন্য কি করবো, লম্বা করে কেটে দিব। দেওয়ার পরে পুরোটাকে ধরে পাঁচখানে ডিভাইড করবো, এরপর আনগ্রুপ করবো, কাটা কাটা শেষ। এখন আমার কি করতে হবে, এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ছবিটা নেওয়ার জন্য ছবিটা হতে পারতো। এখন আমি এরকম না নিয়ে আমি চাচ্ছি একটা গোল টাইপের কিছু একটা দিই, সো এটা আমি নিতে পারি। তাহলে এরকম সাইজের একটা গোল নিয়ে পুরো ছবিটাই নেওয়া যায়। সো নেওয়ার জন্য কি করবো, আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসি, পিকচার চাইলে পিকচার ডিফারেন্ট পিকচার নিতে পারেন, তারপর উপর ডিপেন্ড করেন। ধরুন আমি বাচ্চাটা পিকচার নিয়ে আসলাম, বা এখানে যদি আমি প্রফেশনাল হিসেবে ডিজিটাল মার্কেটিং চলবে, আমি একটা পিকচার পরে গুগল থেকে নিয়ে আসলাম, দেন এটাকে একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পর এতটুকু রাখবো, কতটুকু রাখতে চাই এটাকে ব্রিং টু ফন্ট করে দিব, যতটুকু রাখতে চাই আমি রাখবো, করে দিলাম রাখতে চাই রাখবো। রাখার পরে দেন শিফট ক্লিক করবো, শিফট ক্লিক করে এরপর কন্ট্রোল প্লাস সেভেন ক্লিক করবো, শিফট ক্লিক করবো দেন কন্ট্রোল প্লাস সেভেন, এবার এটা সরাই দিন, হয়ে গেল। আরেকটা কাজ যেটা আমাদের করতে হবে সেটা একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের কিছু একটা আর্টবোর্ড নিয়ে আসতে হবে, সেটা আমরা নিয়ে নিই। তো আর্টবোর্ডটা নিয়ে নিয়ে আগে তা ব্লু কালার একটা আর্টবোর্ড নিয়ে আসে, রেক্টাঙ্গেল টু নিয়ে হোয়াইট কালার একটা আর্টবোর্ড নিয়ে আসলাম, হোয়াইট কালার, কালারটা চেঞ্জ করে দিলাম হোয়াইট, কন্ট্রোল প্লাস টু দিয়ে লক করে দিব। এটাকে নিয়ে আসবো, এখন এটাকে সামনে আমি বিন টু ফন্ট ইউজ করব, আনলক করে এটাকে ছোট করে দিই, এটা ছোট করে দিই, এগুলো বড় করে দিই।
আমাদের কিছু লেখা বাকি আছে, লেখা কাজ আর এখানে একটা শেল আছে, এটা আপনি নিজের মধ্যে চালিয়ে দিতে পারেন, আপনি যদি কোনো মানে নেই। একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে পেন টুল দিয়ে এটা কাজ করে নিই আমরা। আপনি চলে এমনি না দিয়ে আপনি চাইলে রেক্টাঙ্গেল টুল নিয়ে ইউজ করতে পারেন, যেটা তাহলে এটা ইউজ করতে পারেন। আপনি চাইলে শুরু করে দিয়ে ছোট করে নেবেন, ছোট করে নিয়ে একটু বড় করে দেন। হয়ে গেল। এখন এখন হওয়ার পরে এটাকে আপনি যদি আপনি দুইটা জাস্ট কমাইতে চাচ্ছেন, তো শিফট ক্লিক করুন, ক্লিক করে এরপরে যেটা এখন চলে গেল। দেন এখন পাথ ফাইন্ড দিলে মানে সেগমেন্ট বলতে আপনি কেটে নেবেন, দেন ওটাকে ধরে পাথ ফাইন্ড ডিভাইড করে দিন, এরপরে দেন আনগ্রুপ করে দিবেন। ওকে, এটাকে আপনি যদি প্রবলেম হয়ে থাকে তাহলে এটাকে আবার আপনি নিয়ে এসে দেন এটাকে বিং টু ফন্ট করুন। কিন্তু ফোন করে দেন হচ্ছে ধরে ক্লিক করে ডাবল শিফট এখানে শিফট এখানে ক্লিক করে কন্ট্রোল প্লাস সেভেন হয়ে গেল। এটা আপনি সরাই নিয়ে এটাকে আপনি বিং টু ফোন নিয়ে চলে আসুন। ওকে, না এরকম কালারটা চেঞ্জ করে আপনি চাইলে এই কালার দিতে পারেন, অন্য কালার দিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন কালার পছন্দ করেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। ঠিক এইভাবে আরেকটা নিয়ে আসা হয়েছে, সেটা চাইলে অ্যাঙ্গেল টুল নিয়ে বড় করে দিলাম, ছোট করে দিচ্ছি। ওকে, আসলাম এটাকে লাইক লাইন সিগমেন্ট বলে কেটে দিব। কেটে দেওয়ার পর দেন ধরে পাথ ফাইন্ডার করুন, দেন এটা কেটে দিব, আনগ্রুপ করব। আনগ্রুপ করো, দেন কেটে দাও। এটা হয়ে গেল। এখন আমাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে এটা একটু বারবার চলে যাচ্ছে, সেটাকে আমি ওই নিয়ে আসি। কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিন, সাইড নিয়ে দিই। আলাদা করে নিয়ে আলাদা, তারপরে এখন এটাকে আপনি নিয়ে এসে ঠিক সেম ভাবে আপনি কাজটা করবেন। চলে এইভাবে কাজ করতে পারেন, এখানে নিতে পারেন, ওকে কন্ট্রোল সি এফ করবেন, দেন শিফট ধরে দুইটা সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল প্লাস সেভেন শিফট ধরবেন। আপনি চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে চাইলে একটু কি করবেন, এটা শিফট ধরে ক্লিক করুন, দেন কন্ট্রোল প্লাস সেভেন হয়ে গেল, বাকিটুকু কেটে দিন। এদিকে কাটা
কাট অফ করে কোডটা সিলেক্ট করুন, পাথফাইন ডিভাইড করুন, ক্লিক করার পর যাবে আনগ্রুপ করুন, ওটা কেটে দিন। কেটে দেওয়ার পর এখন হচ্ছে আপনি আবার শিফট ক্লিক করে কন্ট্রোল প্লাস সেভেন দিন, হয়ে গেল। ক্লিক করলাম, ধরলাম কন্ট্রোল প্লাস সেভেন, হয়ে গেল। তারপর এটাকে সামনে নিয়ে চলে আসুন, আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কাজ। ওকে, এখন যা আছে আমাদের লেখা আছে, আর এই লোগোটা চাইলে আপনি যে কোনো রকম দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কেমন দিতে চান। আমি এইভাবে দিলাম, আপনার উপর সম্পূর্ণ ডিপেন্ড আপনি কেমন চান। তারপর উপর হুবু বা সেম টু সেম দেওয়া লাগবে এরকম কিছু না, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কেমন দিতে চান। এটাকে আপনি প্রিন্ট ফন্ট করে আনুন, সারি নিয়ে দেন, কোনো সমস্যা হবে না, হয়ে গেছে। এখন বাকিটা হচ্ছে আপনার লেখার উপর ডিপেন্ড করে, আপনি কিভাবে লিখবেন, কিভাবে শেপ দিবেন, সম্পূর্ণ এটার উপর ডিপেন্ড করে। আর একটা জিনিস চাইলে আপনি এই কাজটা করতে পারেন, এখানে শেপটা আপনি নিজের ইচ্ছা মতো আমি যদি চাই না দিতে দিব না, যদি কেউ চায় এটা দিতে সে দিতে পারে, কোনো সমস্যা নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, আর এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।